আসসালামু আলাইকুম। সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের সকল ছাত্র ছাত্রীদেরকে আজকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এমন একটা দিন, মূলত আজকে মানে এই মাসটা মূলত আমাদের একটা গৌরবোজ্জ্বল মাস, আমাদের একটা মানে আমাদের একটা আনন্দের মাস। আনন্দের সাথে সাথে এই মাসে আমাদের কষ্ট রয়েছে। গতদিন মানে 14 তারিখ আমাদের খুব একটা বেদনার দিন, কারণ গত দিনটা ছিল আমাদের একটা জন্য খুবই একটা 1971 সালের এই চোদ্দই ডিসেম্বর আমরা আমাদের জাতির মেধাবী সন্তানদের হারিয়েছি, এবং এই মেধাবী সন্তানদের নির্বিচারে হত্যা করেছে এই তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী। আমরা হারিয়েছি আমাদের মেধাবী সাংবাদিক ভাইদের, আমরা হারিয়েছি আমাদের দার্শনিক ভাইদের, আমরা হারিয়েছি আমাদের সাহিত্যিকদের, আমরা হারিয়েছি সাংবাদিকদের, আমরা হারিয়েছি কবিদের, আমরা হারিয়েছি পণ্ডিতদের। আমরা সেদিন 1971 সালের চোদ্দই ডিসেম্বর আমরা আমাদের 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 দেশের মেধাবীদের একাংশ নির্বিচারে হত্যা করা হয়। সেজন্য এই 14ই ডিসেম্বরটা আমাদের জন্য একটা মানে আমাদের একটা কলঙ্কজনক একটা হত্যা। তো তারপরেও তারা বুঝতে পেরেছিল, মূলত আমরা এই আমাদের স্বাধীনতা অনিবার্য হয়েছে পড়েছে, তাদের পরাধীনতার শিকল অনিবার্য হয়ে পড়েছিল। সেটা বুঝতে পেরে তারা সেই দিন যে আমাদের তো এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ছেড়ে চলে যেতেই হবে, পশ্চিম পাকিস্তান মনে করেছিল যে আমাদের তো পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ছেড়ে চলে যেতেই হবে। সেই জন্য তারা যাতে বাংলাদেশ ভবিষ্যতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেই জন্যই তারা এই পরিকল্পিত নির্বিচারে এই হত্যাকাণ্ড চালিয়েছিল। তো তার 2 দিন পরে এবং পূর্ব পাকিস্তানিদের বা তারা বাংলাদেশিদের কাছে পশ্চিম পাকিস্তানিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তো সেই জন্য আমাদের এই মাসটা, এই ডিসেম্বর মাসটা আমাদের জন্য একটা ঐতিহাসিক মাস, এবং এই মাসের আমাদের আগামী আগামী দিনে আমাদের জন্য একটা আবার সুখের দিন। 1971 সালের এই দিনেই আমরা বাংলাদেশ বিজয় বিজয় অর্জন করি, এবং আমরা একটা লাল সবুজের একটা পতাকা পাই, আমরা আমাদের নিজস্ব পতাকা, যেটা আমাদের জাতিসত্তার দারুণ। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো আমরা আমাদের আজকের এই ক্লাসে আমরা সাধারণ যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো সেটা পূর্ব ধারাবাহিকতায় অনুমানের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে অনুমানের প্রকারভেদ, অবরাহ অনুমানের প্রকারভেদের একটা, বিশেষ করে গত গত ক্লাসে আমরা অবরাহ অনুমানের মাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা অবরাহ অনুমানের মাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একটু এক নজরে দেখে নিই, আমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আমরা নিয়ে আমরা আমরা শিখেছিলাম সেই সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গত ক্লাসে আমরা মূলত অনুমান অনুমানের সংজ্ঞা এবং অনুমানের যে প্রকারভেদ, মানে বিশেষ করে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান, অবরোহ মানে এখানে অবরোহ অনুমানের প্রকারভেদ, যে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করেছে, এবং অমাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছেন। মূলত অমাধ্যম অনুমানকে যে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, যে 9টি ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা বলছিলাম, এবং তার প্রধান তিনটা ভাগ, প্রথম তিনটা ভাগ যে আরোহ, আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, এগুলো
আজকে আমরা মূলত আজকে আমরা মাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। তো মাধ্যম অনুমানটা হলো, সেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থাকে, সেই অবরোহ অনুমানকে বলা হয় হলো মাধ্যম অনুমান। এখানে মূলত অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থাকবে এবং আশ্রয় বাক্যগুলোর ভিতরে একটা অনিবার্য সম্বন্ধ থাকবে, এবং এই অনিবার্য সম্বন্ধের ভিত্তিতে সিদ্ধান্তটা নিশ্চিত হবে, এবং সিদ্ধান্তটা সবসময় একটা নতুন তথ্য প্রদান করবে, সিদ্ধান্তটা একটা নতুন তথ্য প্রদান করবে। তো আমি আবার বলি, এই মাধ্যম অনুমানে একাধিক আশ্রয় বাক্য থাকবে এবং একটা সিদ্ধান্ত থাকবে, এবং আশ্রয় বাক্যগুলোর যদি একটা সামঞ্জস্য, একটা সম্পর্ক থাকবে, এবং এই সামঞ্জস্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটা অনিবার্যভাবে অনুসৃত হবে, এবং সিদ্ধান্তটা নতুন তথ্য প্রদান করবে। এটা হলো মাধ্যম অনুমানের যে বৈশিষ্ট্য মূলত। আর তো এখন মাধ্যম অনুমানকে আমরা প্রধানত ছাত্রছাত্রীবৃন্দ, অবরোহ অনুমানের মানে মাধ্যম অনুমানের একটা প্রকারভেদ হলো সহানুমান। এবং এই সহানুমান মূলত আসলে সহানুমানটা হলো মূলত এমন একটা মাধ্যম অনুমান যে যে মাধ্যম অনুমানে দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে, তার মানে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুসৃত হয়, সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে আসে। মূলত এখানে দুটা আশ্রয় বাক্য থাকে, একটা সিদ্ধান্ত থাকে, তার মানে তিনটা যুক্তি বাক্য থাকে। তো সহানুমানের একটা উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন সব পাখি হয় ডানা বিশিষ্ট, সব বক হয় পাখি, সুতরাং সব পাখি হয় ডানা বিশিষ্ট। তো সহানুমানে এখানে দেখা যাচ্ছে যে সহানুমানে তিনটা আশ্রয় বাক্য, সরি তিনটা যুক্তি বাক্য, তিনটা বাক্যের ভিতরে দুটা আশ্রয় বাক্য এবং একটা সিদ্ধান্ত। তো এই সহানুমানে মূলত তিনটা বাক্যের ভিতরে টোটালি তিনটা পদ আছে, একটা হলো প্রধান পদ, একটা অপ্রধান পদ, একটা মধ্য পদ। তো প্রধান পদটা এখানে আমরা দেখেছি যে প্রধান পদটা হলো মূলত এই যে পদটা, সহানুমানে প্রধান পদটা হলো প্রধান পদ কাকে বলে, সহানুমানের প্রধান পদ হলো সিদ্ধান্তের বিধেয়কে প্রধান পদ বলে, সিদ্ধান্তের বিধেয়কে প্রধান পদ বলে। তো এই বিধেয়কটা হলো এখানে ডানা বিশিষ্ট, এই ডানা বিশিষ্ট এই পদটা সিদ্ধান্তে আছে এবং এই আর একটা আশ্রয় বাক্যে আছে, প্রথম আশ্রয় বাক্যে। তো প্রথম আশ্রয় বাক্যে আছে বিধায় দেখে এখানে এটাকে বলা হয় এই প্রধান পদটা সিদ্ধান্ত ছাড়া আশ্রয় বাক্য দুটির ভিতরে যেটাই আছে সেটা হলো প্রধান আশ্রয় বাক্য। আর অপ্রধান পদটা হলো এখানে বক। তো এই বক অপ্রধান পদটা আশ্রয় বাক্য দুটির ভিতরে দ্বিতীয় আশ্রয় বাক্যতে রয়েছে, দ্বিতীয় আশ্রয় বাক্যতে বক রয়েছে। এই জন্য এই এইটা হলো এইখানে এই কারণে এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য, এই বক হয় পাখি এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য, এবং টোটালি এই যুক্তিটিতে এই তিনটা বাক্যের ভিতরে একটা পদ আছে যেটা সিদ্ধান্তে নাই কিন্তু আশ্রয় বাক্য দুইটার ভিতরে আছে, সেটা হলো এই যে পাখি। এই পাখি এই পদটা শুধু আশ্রয় বাক্য দুইটার ভিতরে আছে, সিদ্ধান্তে এই জন্য এটা হলো মধ্য পথ। তো এই মধ্য পথে মূলত আশ্রয় বাক্য দুটোর ভিতরে থাকে, সিদ্ধান্তে থাকে না, সিদ্ধান্তে থাকে হলো প্রধান পথ মানে সিদ্ধান্তের বিধেয়টা হলো প্রধান পথ, আর সিদ্ধান্তের উদ্দেশ্যটা হলো অপ্রধান পথ। তাহলে সিদ্ধান্ত থাকে প্রধান পদ অপ্রধান পদ, আর প্রধান পথটা যে আশ্রয় বাক্যে থাকে সেটা হলো প্রধান আশ্রয় বাক্য, আর অপ্রধান পথটা এই যে বক যে আশ্রয় বাক্যে আছে সেটা হলো অপ্রধান আশ্রয় বাক্য, এবং মধ্যপথটা শুধু আশ্রয় প্রধান শুধু আশ্রয় বাক্য দুটোর ভিতরে থাকে, সিদ্ধান্ত অনুপস্থিত থাকে। তো এটা হলো সহানুমানের যে গঠন, সেই গঠনটা এই কারণে সহানুমানে এই যে মধ্যপথটা মূলত এই আশ্রয় বাক্য দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করে। সহানুমানে মধ্যপথের কাজ কি, আশ্রয় বাক্য দুটির ভিতরে সম্পর্ক স্থাপন করে। এভাবে বলা হয় থাকে যে যেমন বিবাহের আগে দুইটা পক্ষ থাকে, একটা বর পক্ষ একটা কনের পক্ষ। তো এই বর পক্ষ হলো ধরা যাক একটা পক্ষ বর, মনে করি এই প্রথম আশ্রয় বাক্যটা হলো বর পক্ষ এবং কনের পক্ষ হলো দ্বিতীয় আশ্রয় বাক্য। তো এই বর পক্ষ এবং কনের পক্ষের ভিতরে সম্পর্ক স্থাপন করছে হলো এই
এই আর একটা পদ, এই একটা পক্ষ, সেটা হলো এই যে বরপর এই যে পাখি, এই পদটা এটা হলো, এই কারণে এটা হলো ঘটকের ভূমিকা পালন করছে এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। এরকম এই স্বর্ণমানের স্বর্ণমান মূলত মধ্য পদে এই আশ্রয় বৃক্ষ দুইটার ভিতরে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভূমিকা পালন করে এবং এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুষ্ঠিত হয়, সম্পর্কের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা নিশ্চিত হয়। তো এবারে এর পর্যায়ে আমরা সহানুমানের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। তো সহানুমানের প্রকারভেদ মূলত আমরা সহানুমানকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হলো শুদ্ধ সহানুমান, একটা হলো মিশ্র সহানুমান। শুদ্ধ বা অমিশ্র, অমিশ্র মানে এই সহানুমানে শুদ্ধ বা শুদ্ধ সহানুমানে শুদ্ধ সহানুমান আর অমিশ্র সহানুমান। শুদ্ধ সহানুমানে শুদ্ধ সহানুমান হলো সেই সেই ধরনের সহানুমান যে সহানুমানের তিনটা আশ্রয় বাক্যই একই ধরনের, একই ধরনের, একই ধরনের বলতে আমরা বুঝি যে হয় তিনটা আশ্রয় বাক্যই হবে নিরপেক্ষ, তিনটা আশ্রয় বাক্যই হবে বৈকল্পিক বাক্য, অথবা তিনটা আশ্রয়ই হবে, তিনটা বাক্যই হবে প্রাকল্পিক বাক্য। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো প্রাকল্পিক মানে নিরপেক্ষ বাক্য হলো যে বাক্যের কোনো অন্য কোনো অংশ থাকবে না, একটাই মানে উদ্দেশ্য বিধেয় সংযোজক এই আকারে থাকবে, সেটা হলো নিরপেক্ষ বাক্য। এখানে একাধিক বাক্যাংশ থাকবে না, শুধু একটা বক্তব্য থাকবে, শুধু একটা বক্তব্য থাকবে, সেটা হলো নিরপেক্ষ। এখানে একটা শুদ্ধ সহানুমানের সরি নিরপেক্ষ বাক্য, তো এই নিরপেক্ষ বাক্যের মূলত এই নিরপেক্ষ 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 সরি শুদ্ধ সহানুমান, শুদ্ধ সহানুমানের ক্ষেত্রে শুদ্ধ সহানুমানের ক্ষেত্রে শুধু মানে নিরপেক্ষ বাক্য হলে এমন বাক্যের এই সহানুমানের শুদ্ধ সহানুমানের আবার প্রকারভেদ আছে। শুদ্ধ সহানুমান তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হলো শুদ্ধ নিরপেক্ষ সহানুমান, শুদ্ধ প্রাকল্পিক সহানুমান এবং শুদ্ধ বৈকল্পিক সহানুমান। তো নিরপেক্ষ এই শুদ্ধ নিরপেক্ষ সহানুমান, নিরপেক্ষ সহানুমান আলোচনা করার ক্ষেত্রে নিরপেক্ষ বাক্য কাকে বলে সেটা আলোচনা আলোচনা করতে হবে, কারণ নিরপেক্ষ বাক্য না বুঝলে নিরপেক্ষ সহানুমান বোঝা যাবে না। নিরপেক্ষ বাক্য হলো যে বাক্যের একাধিক বক্তব্য থাকবে না, একটা বক্তব্য থাকবে উদ্দেশ্য বিধেয় সংযোজক, তো সেটা হলো নিরপেক্ষ বাক্য। তো এই শুদ্ধ নিরপেক্ষ সহানুমানে তিনটা বাক্যই নিরপেক্ষ বাক্য, মানে আশ্রয় বাক্য দুটো নিরপেক্ষ এবং সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য, মানে এখানে কোনো বাক্যে একাধিক বক্তব্য থাকবে না, কোনো শর্ত থাকবে না, কোনো বিকল্প থাকবে না, কোনো বাক্যে কোনো শর্ত থাকবে না, কোনো বাক্যে কোনো বিকল্প থাকবে না, সেটা হলো নিরপেক্ষ সহানুমান, নিরপেক্ষ বাক্য। তাহলে এক্ষেত্রে তিনটা বাক্য শুদ্ধ সহানুমানের তিনটা বাক্যই হলো নিরপেক্ষ বাক্য। এবং যেমন এখানে উদাহরণটা আছে, যেমন সব পাখি হয় ডানা বিশিষ্ট, বখায় পাখি, বখায় ডানা বিশিষ্ট, এখানে তিনটা বাক্য নিরপেক্ষ বাক্য, এই বাক্যের একটা একটা বক্তব্য। প্রথম বাক্যটা যে সব পাখি হয় ডানা বিশিষ্ট, এখানে শুধু একটা বক্তব্য, এবং দ্বিতীয় বাক্যটা বখায় পাখি, এখানে একটা বক্তব্য, এটা নিরপেক্ষ বাক্য। এবং তৃতীয় তৃতীয় বাক্যটা মানে শুদ্ধ মানে মানে হলো সিদ্ধান্তটা, সিদ্ধান্তটা একটা নিরপেক্ষ বাক্য, সেই কারণে এটা হলো এটা বলা শুদ্ধ নিরপেক্ষ বাক্য। শুদ্ধ বলতে হলো তিন মানে শুদ্ধ সহানুমানে তিনটা বাক্যই এক ধরনের হবে, হয় তিনটা বাক্যই নিরপেক্ষ হবে, হয় তিনটা বাক্যই প্রাকল্পিক হবে, অথবা তিনটা বাক্যই বৈকল্পিক হবে। এই কারণে শুদ্ধ সহানুমানকে তিন ভাগে ভাগ করা যায়, শুদ্ধ নিরপেক্ষ সহানুমান এই একটা, এবং আর শুদ্ধ প্রাকল্পিক সহানুমান, আর একটা হলো শুদ্ধ বৈকল্পিক সহানুমান, শুদ্ধ বৈকল্পিক সহানুমান। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুদ্ধ প্রাকল্পিক সহানুমান, শুদ্ধ প্রাকল্পিক সহানুমান হলো সেই সহানুমান যে সহানুমানের তিনটা বাক্যই প্রাকল্পিক বাক্য, তিনটা বাক্যই প্রাকল্পিক বাক্য। প্রাকল্পিক বাক্য কি? প্রাকল্পিক বাক্য হলো যে বাক্যে একাধিক বক্তব্য থাকবে এবং শর্ত দিয়ে বক্তব্য থাকবে, যেমন যদি ডট ডট তবে দিয়া, যদি ডট ডট হয় মানে যখন তখন, যখন ডট ডট তখন, এরকম থাকবে, যখন বৃষ্টি হয় তখন মাঠ বেজে, যদি বৃষ্টি হয় তবে মাঠ,
যদি চাহিদা বাড়ে তবে সরবরাহ বাড়ে, যদি পড়াশোনা করো তবে পরীক্ষা পাস করো, এই ধরনের ব্যাখ্যাগুলো হলো যদি তবে দিয়ে অথবা যখন তখন দিয়ে, এই ধরনের ব্যাখ্যাগুলো হলো প্রাকল্পিক বাক্য। তো শুদ্ধ প্রাকল্পিক সহানু মানে তিনটা বাক্যই হলো মানে আশ্রয় বাক্য দুটি এবং সিদ্ধান্ত তিনটাই হলো প্রাকল্পিক বাক্য। এখানে একটা উদাহরণ আছে, যেমন যদি চাহিদা বাড়ে তবে সরবরাহ বাড়ে, যদি মূল্য কমে তবে চাহিদা বাড়ে। সুতরাং যদি মূল্য কমে তবে সরবরাহ বাড়ে, কি বলছে এখানে, যদি চাহিদা বাড়ে তবে সরবরাহ বাড়ে, যদি মূল্য কমে তবে চাহিদা বাড়ে। তো যদি মূল্য কমে, সুতরাং যদি মূল্য কমে তবে সরবরাহ বাড়ে। তো পিতা ছাত্রছাত্রী বিন্দু, এখানে এখানে প্রথম দুইটা আশ্রয় বাক্য এবং শেষেরটা হলো সিদ্ধান্ত। তো সিদ্ধান্তে দেখা যাচ্ছে যে সিদ্ধান্তে মানে তিনটা বাক্য এখানে একই ধরনের বাক্য, সিদ্ধান্তটাও হলো প্রাকৃতিক বাক্য এবং আশ্রয় বাক্য দুটো হলো প্রাকৃতিক বাক্য, জন্য এইটাকে বলা হয় শুদ্ধ প্রাকৃতিক সহানুমান। আর একটা হলো শুদ্ধ বৈকল্পিক সহানুমান। শুদ্ধ বৈকল্পিক সহানুমান হলো সেই ধরনের সহানুমান যে সহানুমানের তিনটা বাক্যই বৈকল্পিক, তিনটা বাক্যই বৈকল্পিক। বৈকল্পিক বাক্য হলো কোন ধরনের, যে বাক্যে একাধিক বিকল্প থাকে, মানে একাধিক বক্তব্য থাকে কিন্তু সেটা অথবা নতুবা বরঞ্চ ইত্যাদি দিয়ে, ইত্যাদি অব্যয় দিয়ে একাধিক বক্তব্য সংযুক্ত থাকে, একাধিক বক্তব্য সংযুক্ত থাকে। যেমন এখানে একটা, যখন এখানে একটা বাক্য হচ্ছে শ্রমিকরা হয় সৎ অথবা পরিশ্রমী, তাহলে এখানে দুইটা বক্তব্য আছে, শ্রমিকরা হয় সৎ অথবা শ্রমিকরা হয় পরিশ্রমী। তিনি মানে তিনি হয় সৎ কিন্তু পরিশ্রমী, তিনি হয় সৎ কিন্তু পরিশ্রমী, তিনি হয় সৎ এবং তিনি পরিশ্রমী, তারপরে তিনি হয় সৎ কিন্তু, তিনি হয় সৎ কিন্তু অলস, তাহলে তিনি হয় সৎ কিন্তু অলস, তিনি হয় সৎ এবং তিনি হয় অলস। দেখো তিনটা বাক্য, দুইটা বক্তব্য বা একাধিক বক্তব্য এখানে সংযুক্ত থাকে, সেই ধরনের বিকল্প সংযুক্ত একসাথে, এই বিকল্প সংযুক্ত দুটাই একসাথে সত্য হতে পারে না, একটা সত্য হলে আরেকটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে আরেকটা সত্য হবে। তো এই ধরনের, এই ধরনের বৈকল্পিক সহানুমান, যদি তিনটা কোনো সহানুমানে যদি তিনটা বাক্যই, যদি তিনটা বাক্যই যদি বৈকল্পিক হয় তাহলে সেটা হলো শুদ্ধ বৈকল্পিক সহানুমান। তো প্রিয় ছাত্রছাত্রী বৃন্দা, এছাড়া সহানুমানের যে আর একটা প্রকল্প আছে, সহানুমানের মিশ্র সহানুমান। তো মিশ্র সহানুমানকে আবার তিন ভাগে ভাগ করা হয়, যে মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং আর একটা হলো দ্বিকল্প। তো প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা প্রথমে আমরা এখন মূলত এই যে মিশ্র সহানুমানের যে তিনটে প্রকল্প, তার প্রথম প্রকল্প মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, মানে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, সেই সহানুমান নিয়ে আলোচনা করবো। আমরা শিখব যে যে প্রাকৃতিক নিরপেক্ষ সহানুমান আসলে কোনটা। তো প্রাকৃতিক নিরপেক্ষ সহানুমানের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যে যদি সে পড়ে তাহলে সে পাস করবে, সে পড়েছে সুতরাং সে পাস করবে, পাস করবে। তো এখানে এই একটা উদাহরণ দেওয়া আছে, তো এখানে উদাহরণটি দেখে আমরা কি কিছু বুঝতে পেরেছি, যে উদাহরণে প্রথম বাক্যটা কোন ধরনের বাক্য, এই যে উদাহরণের যে প্রথম বাক্যটা, এই বাক্যটা মূলত আসলে কি ধরনের বাক্য, এই বাক্যটা মূলত আসলে এই বাক্যটা আসলে কি ধরনের বাক্য, এই বাক্যটা হলো প্রাকল্পিক বাক্য। যেখানে তো আমরা আগেই বলছি প্রাকল্পিক বাক্যে যদি ডট ডট তবে, বা যদি ডট ডট তাহলে, বা যখন ডট ডট তখন, এই ধরনের বাক্য। এবং দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় বাক্যটা কিন্তু কোন ধরনের, দ্বিতীয় বাক্যটা হলো একটা নিরপেক্ষ বাক্য, এবং সুতরাং মানে সুতরাং দিয়ে যে বাক্যটা মানে সিদ্ধান্তটা, সিদ্ধান্তটাও কিন্তু একটা নিরপেক্ষ বাক্য। তার মানে এই যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানটা কি আমরা কি এখন বলতে পারি, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানটা হলো এখানে এই যে প্রথম বাক্যটা, এটাকে বলা হলো প্রধান আশ্রয় বাক্য, কারণ এখানে এটাকে প্রধান আশ্রয় বাক্য, এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য এবং এটা সিদ্ধান্ত। তো এই
প্রাকল্পিক নিরপেক্ষ সরানো মানে প্রধান আশ্রয় বৃক্ষটা হলো প্রাকল্পিক বাক্য এবং অপ্রধান আশ্রয় বৃক্ষটা হলো নিরপেক্ষ বাক্য এবং সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য। তার মানে যে সহানুমানে যে সহানুমানে প্রধান আশ্রয় বৃক্ষটা প্রাকল্পিক বাক্য, সিদ্ধান্ত অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য, সেই বাক্যটা সেই সহানুমানকে বলা হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। তো এখানে একটা বিষয় লক্ষণীয় ছাত্রছাত্রী বৃন্দ, এখানে এই যে সে পড়েছে তাহলে সে পাশ করবে, এখন সে পড়েছে সুতরাং সে পাশ করবে। এখানে এই প্রধান আশ্রয় বাক্যের কিন্তু দুটো অংশ, একটা হলো সে পড়েছে আর একটা হলো সে পাশ করবে। তো এই প্রধান আশ্রয় বাক্যের যে দুইটা অংশ সেটাকে দুইটা অংশকে দুইটা নামে অভিহিত করা হয়। প্রথম অংশকে বলা হলো পূর্বক এবং এই প্রধান আশ্রয় বাক্যের এই দ্বিতীয় অংশকে বলা হলো অনু, এই দ্বিতীয় অংশকে বলা হলো অনু, তাহলে সে পাশ করবে এটাকে বলা হয় অনু এবং যদি সে পড়ে এটাকে বলা হয় পূর্বক। তো এই প্রাকল্পিক বাক্য মূলত প্রাকল্পিক বাক্যের নিয়ম আছে, নিয়মটা হলো আমরা অপ্রধান আশ্রয় বাক্যে এখানে যেটা করতে পারি, এখানে করতে পারি অপ্রধান আশ্রয় বাক্যের অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে স্বীকার করতে পারি অথবা প্রধান আশ্রয় বাক্যের অনুককে অস্বীকার করতে পারি। ছাত্রছাত্রী আমরা আবার একটু লক্ষ্য করি, আমরা এই প্রধান আশ্রয় বাক্যের মানে অপ্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য যেরকম আছে সেটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। তো এই অপ্রধান আশ্রয় বাক্যে আমরা পূর্বককে স্বীকার করতে পারি অথবা অনুককে অস্বীকার করতে পারি, কিন্তু এর এর বিরুদ্ধ করা যাবে না। মানে এই অপ্রধান আশ্রয় বাক্যে আমরা এই পূর্বককে অস্বীকার করতে পারবো না, যেমন এখানে আছে, যেমন যদি সে পড়ে তাহলে সে পাশ করবে, এখানে অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বককে স্বীকার করেছে, যেমন সে পড়েছে এটাকে স্বীকার করেছে, তাহলে অপ্রধান আশ্রয় বাক্যে অনুককে স্বীকার করেছে, কিন্তু এর বিপরীত করা যেত না। এখানে কিন্তু এটার বিপরীত করা যেত না, এখানে আমরা এটা এই অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুককে স্বীকার করতে পারবো না, অনুককে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করতে পারবো না। অপ্রধান আশ্রয় মানে এরকম বলতে পারবো না আমরা, এখানে আছে যেটা সেটা হলো সঠিক, যে সে যদি সে পড়ে তাহলে সে পাশ করবে, সে পড়েছে সুতরাং সে পাশ করবে, এটা সঠিক, কিন্তু আমরা এটা বলতে পারবো না সে পাশ করেছে সুতরাং সে পড়েছে, এটা বলতে পারবো না। এটা এই করা যায় যে এখানে অনুককে অপ্রধান আশ্রয় বাক্যে অনুককে অস্বীকার করে পূর্বককে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করা যায়। আমরা আবার বলি, আমি এখানে হয় অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বককে স্বীকার করে সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হবে, অথবা অপ্রধান আশ্রয় বাক্যে অনুককে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করতে হবে, এইটা করা যায়, কিন্তু এর বিপরীত করলেই সেটা ভুল হবে, যেটা যুক্তিবিদ্যার ভাষায় যাকে বলা হয় অনুপপত্তি। আমরা যদি এরকম করতাম যে সে পাশ করেছে সুতরাং সে পড়েছে, এটা করলে সেটা হলো অনুপপত্তি, অথবা আমরা এটাও যদি করতাম যে সে 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 পড়েনি সুতরাং সে পাশ করেনি, এটা করলে অনুপপত্তি, আমরা অপদান আশ্রয় বাক্যে পূর্বককে স্বীকার করব এবং সিদ্ধান্তে অনুককে স্বীকার করব, না হলে অপদান আশ্রয় বাক্যে অনুককে অস্বীকার করব সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করব, এরকম করে। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, এভাবে এবার আমরা আসি মিশ্র বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। মিশ্র বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান মানে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের বিষয়। তো বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান হলো মূলত এখানে প্রধান আশ্রয় বাক্যটা হলো বৈকল্পিক বাক্য এবং
অপ্রধান আশ্রমাধ্যক্ষ, অপ্রধান আশ্রমাধ্যক্ষ এবং সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য, মানে প্রধান আশ্রমাধ্যক্ষটা বৈকল্পিক বাক্য, বাকি দুটা মানে অপ্রধান আশ্রমাধ্যক্ষ সিদ্ধান্ত হলো নিরপেক্ষ বাক্য। তাহলে আমরা বলতে পারি যে এখানে উদাহরণটা দেওয়া আছে যে সে হয় সৎ অথবা জ্ঞান, এটা হলো প্রধান আশ্রয়বাক্য, এবং প্রধান আশ্রয়বাক্যটা এখানে বৈকল্পিক বাক্য, প্রধান আশ্রয়বাক্যটা এখানে বৈকল্পিক বাক্য, এবং অপ্রধান আশ্রয়বাক্য সে নয় সৎ, এটা হলো অপ্রধান আশ্রয়বাক্য, এবং সুতরাং সে হয় জ্ঞান, এটাও এটা হলো সিদ্ধান্ত। তাহলে এখানে দুটো বাক্য হলো নিরপেক্ষ বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত হলো নিরপেক্ষ বাক্য, এবং প্রধান আশ্রয়বাক্যটা বৈকল্পিক। তাহলে আমরা বলতে পারি যে স্বানুমানের প্রধান আশ্রয়বাক্যটা বৈকল্পিক বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য ও নিরপেক্ষ বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত হলো নিরপেক্ষ বাক্য, তাকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ স্বানুমান। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানেও একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এখানে এই বিকল্পটা, বিকল্প দুটার ভিতরে যদি অনিবার্য অনিবার্য সম্পর্কটা যদি অনিবার্য হয়, অনিবার্য হয় মানে সে সব অনিবার্য হয়, তাহলে তাহলে এখানে অপ্রধান আশ্রয়বাক্যটাকে, অপ্রধান আশ্রয়বাক্যটা অপ্রধান আশ্রয়বাক্য হবে নৈরর্থক এবং সিদ্ধান্তটা হবে সদর্থক, আর প্রধান আশ্রয়বাক্যের প্রধান আশ্রয়বাক্যের যে সম্বন্ধটা সেটা যদি অনিবার্য না হয়, অনিবার্য না হয় মানে বিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন হয় তাৎপর্যের দিক থেকে, যদি বিচ্ছিন্ন হয় তাহলে তাৎপর্যের দিক থেকে বিচ্ছিন্ন হলে সেক্ষেত্রে এই অপ্রধান আশ্রয়বাক্যটা হবে সদর্থক এবং সিদ্ধান্তটা হবে নৈরর্থক। তো প্রিয় ছাত্রছাত্রীদের, এই দুটা সূত্র, প্রথম সূত্রটা প্রদান করেন হলো জেস মিল, মানে জন স্টুয়ার্ট মিল, এবং দ্বিতীয় সূত্রটা প্রদান করেন যুক্তিবিদ বেভারবেক, যুক্তিবিদ বেভারবেক, মানে প্রধান প্রথম নিয়মটা হলো যদি এই বিকল্প দুইটার ভিতরে তাৎপর্যের দিক থেকে, বিকল্প দুইটার ভিতরে যদি অনিবার্য রূপে বিচ্ছিন্ন হয়, অনিবার্য রূপে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয় বলতে যদি এই যে দুইটা গুণ থাকে, সেই দুইটা গুণ যদি একই সাথে ওই উদ্দেশ্য ধারণ করতে পারে, তাহলে সেটা হলো সরি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সম্পর্ক হয়, তাহলে সেটা হলো অবিচ্ছিন্ন। যেমন সে হয় সব জ্ঞান, এখানে এই সে দুইটা দুইটা গুণেই একত্রে ধারণ করতে পারে, মানে অবিচ্ছিন্ন এই দুইটা সম্পর্ক হলে অবিচ্ছিন্ন, সে কারণে এটা হলো মিলের সূত্র অনুযায়ী পাবে। আর যদি বলা হয় না বলটি হয় সাদা, বলটি হয় সম্পূর্ণরূপে সাদা অথবা সম্পূর্ণরূপে কালো, এরকম একটা যুক্তি ব্যাখ্যা থাকে যে বলটি হয় সম্পূর্ণরূপে সাদা অথবা বলটি হয় সম্পূর্ণরূপে কালো, সুতরাং বলটি নয়, সুতরাং বলটি হয় সম্পূর্ণরূপে সাদা, সুতরাং বলটি নয় সম্পূর্ণরূপে কালো। তো এই ধরনের এই যুক্তি ব্যাখ্যা, যেমন বলটি সম্পূর্ণরূপে সাদা অথবা বলটি সম্পূর্ণরূপে কালো, এ ধরনের যুক্তি ব্যাখ্যে যে তাৎপর্য দিক থেকে যে সম্পর্কটা সেটা হলো কিন্তু বিচ্ছিন্ন সম্পর্ক, বিচ্ছিন্ন সম্পর্ক, কারণ বলটা কিন্তু একই সাথে সাদা, সম্পূর্ণরূপে সাদা অথবা সম্পূর্ণরূপে কালো হতে পারে না, তো এই জন্য এটা হলো বিচ্ছিন্ন। তো এক্ষেত্রে এক্ষেত্রে প্রধান আশ্রয়বাক্যটা হলো, প্রধান আশ্রয়বাক্যটা হবে সদার্থক, অপ্রধান আশ্রয়বাক্যটা হবে নৈরর্থক, এটা প্রদান করেন হলে যুক্তিবিদ বেভারবেক। তো মূলত এই মূলত এই এই দুটা মানে যে বৈকল্পিক স্বানুমানের যে নিয়ম, এটা যদি লঙ্ঘিত হয়, এই নিয়মটা যদি মানা না হয়, ঠিক আছে, যেমন এই তাৎপর্যের দিক থেকে এই যে শুধু এখানে যে এখানে যে উদাহরণটা আছে, তাৎপর্যের দিক থেকে এটা কিন্তু অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন সম্পর্কের সাথে সম্পর্কিত, সেক্ষেত্রে এখানে যে যে উদাহরণটা যে আছে, যেভাবে আছে যে সে হয় সৎ অথবা জ্ঞান, সে নয় সৎ সে হয় জ্ঞান, এটা হলো সঠিক
এটা যদি আমরা এভাবে করি যে সে হয় সৎ সুতরাং সে নয় জ্ঞান, তাহলে এটা হলো কিন্তু ভুল হবে, এটা হলো অনুপযুক্তি হবে। আবার ওই যে বলটার ক্ষেত্রে যেমন আছে, বলটি হয় সম্পূর্ণরূপে সাদা অথবা বলটি হয় সম্পূর্ণরূপে কালো, সুতরাং বলটি হয় সম্পূর্ণরূপে সাদা সুতরাং বলটি নয় সম্পূর্ণরূপে কালো, এটা সঠিক। এটা হলো সম্পর্কের দিক থেকে, এটা আসলে সম্পর্কের দিক থেকে বিচ্ছিন্ন। তো এখানে অপ্রধান আশ্রাবেককে স্বীকার করতে হবে এবং প্রধান আশ্রাবেককে অস্বীকার করতে হবে। আমরা সে নিয়ম অনুযায়ী সেটাই করেছি, অপ্রধান আশ্রাবেককে আমরা স্বীকার করেছি যে বলটি হয় সম্পূর্ণরূপে সাদা এবং সিদ্ধান্তে আমরা সুতরাং বলটি নয় সম্পূর্ণরূপে কালো অস্বীকার করেছি। কিন্তু এর বিপরীত যদি করতাম, আমরা অপ্রধান আশ্রাবেককে আমরা অস্বীকার করতাম এবং সিদ্ধান্তে স্বীকার করতাম, তাহলে সেটা কিন্তু ভুল হতো, সেটা ভ্রান্তি হতো, এটাকে এটা ভ্রান্তি। তো প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা আজকে মূলত এই যে স্বানুমানের স্বানুমানের যে দুইটা প্রকার নিয়ে আলোচনা করছিলাম, মিশ্র স্বানুমানের মানে স্বানুমানের প্রকার, শুদ্ধ স্বানুমান বা বিশুদ্ধ স্বানুমান বা অমিশ্র স্বানুমান, এবং মিশ্র স্বানুমানের যে তিনটা প্রকার, একটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ স্বানুমান, একটা বৈকল্পিক নিরপেক্ষ স্বানুমান, আর একটা হলো বিকল্প। তো আগামী ক্লাসে আমরা এই বিকল্প নিয়ে আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, সেই আলোচনা পর্যন্ত আমরা সবাই ভালো থাকবে। তো ইতিমধ্যে এই বছরটা আমাদের মতো মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে এই বছরটা মানে তোমাদের সাথে এই বছরে আর অনলাইনে আর দেখা হবে না, আগামী বছরে তোমাদের সাথে অনলাইনে দেখা হবে। সেই আগামী বছরের মানে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, এবং এই বছরটা তোমাদের আগামী বছরটা তোমাদের ভালো কাটুক, সুন্দর কাটুক, এবং সর্বপ্রকার আমাদের এই যে একটা প্রতিবন্ধকতা আছে, করোনা প্রতিবন্ধকতা, এটা শুধু আমাদের না, টোটাল বিশ্বের প্রতিবন্ধকতা, সেটা দূর হোক সেই প্রত্যাশা রাখি। এবং তোমরা বাসায় বসে নিয়মিত পড়াশোনা করবে, তোমাদের তোমাদের পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেহেতু তোমাদের সিলেবাস কিন্তু প্রায় শেষের দিকে তোমাদের, এবং দ্বিতীয় প্রথম বর্ষের পরীক্ষা সিলেবাস কিন্তু প্রায় শেষের দিকে, সে কারণে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে। তো আজকে আমরা অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করব। তো আগামী ক্লাসে আমরা আবার এই স্বানুমানের যে প্রকার একটা রয়ে গেছে, বিকল্প বিকল্প নিয়ে আলোচনা করবো, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।